ওম শান্তি। আজ 9ই অক্টোবর 2024 প্রাত মুরলি। বাবা আজ বলেছেন, মিষ্টি বাচ্চারা বিশ্বের রাজত্ব বাহুবলের দ্বারা প্রাপ্ত করতে পারা যায় না, তার জন্য যোগ বল চাই। এও হলো এক ল অর্থাৎ নিয়ম। আজকের মুরলির প্রশ্ন, শিব বাবা নিজেই নিজের ওপর কোন বিষয়ে বিস্মিত হন? উত্তর, বাবা বলেন, দেখো কেমন ওয়ান্ডার যে আমি তোমাদের পড়াই, অথচ এই আমি কারুর কাছে কখনো পড়িনি। আমার কোনো পিতা নেই, আমার কোনো টিচার নেই, গুরু নেই। আমি সৃষ্টিচক্রে পুনর্জন্ম নেই না, তথাপি তোমাদেরকে সব জন্মের কাহিনী শোনাই। আমি স্বয়ং 84 চক্রতে আসি না, কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ অ্যাকুরেটভাবে চক্রের জ্ঞান প্রদান করি। ওম শান্তি। বাচ্চারা, আত্মাদের পিতা তোমাদের সদর্শন চক্রধারী বানান, অর্থাৎ তোমরা এই 84 চক্রকে জেনে যাও, পূর্বে জানতে না। এখন বাবার থেকে তোমরা জেনেছ, 84 জন্মের চক্রে তোমরা অবশ্যই আসো। বাচ্চারা, আমি তোমাদেরকে 84 চক্রের নলেজ দিই। আমি হলাম সদর্শন চক্রধারী, কিন্তু প্র্যাকটিক্যালি 84 জন্মের চক্রতে আসি না। তাই এতেই বুঝে যাওয়া উচিত যে সম্পূর্ণ জ্ঞান শিব বাবার কাছে রয়েছে। তোমরা জানো যে আমরা ব্রাহ্মণরাই এখন সদর্শন চক্রধারী, বাবা নন। তাহলে তার মধ্যে এই অনুভব কোথা থেকে এলো? আমরা তো অনুভব প্রাপ্ত করি, বাবা কোথা থেকে অনুভব করেন যে আমাদের শোনান? প্র্যাকটিক্যাল অনুভব হওয়া উচিত, তাই না? বাবা বলেন, আমাকে জ্ঞানের সাগর বলা হয়, কিন্তু আমি তো 84 জন্মের চক্রতে আসি না। তাহলে আমার মধ্যে এই জ্ঞান এলো কোথা থেকে? টিচার যদি পড়ায়, তবে অবশ্যই নিজে সে তা পড়েছে, তাই না? শিব বাবা এসব কিভাবে পড়েছেন? উনি কিভাবে 84 চক্রকে জেনেছেন যখন তিনি স্বয়ং 84 জন্মে আসেন না? বীজ রূপ হওয়ার কারণে বাবা সব জানেন, স্বয়ং 84 চক্রতে আসেন না, কিন্তু তোমাদের সব কিছু বোঝান। এও কতখানি ওয়ান্ডার। এমনও নয় যে বাবা কোনো শাস্ত্রাদি পড়েছেন। বলা হয় যে ড্রামা অনুসারে তার মধ্যে এই জ্ঞান ভরা রয়েছে যা তিনি তোমাদের শোনান। তাই তিনি ওয়ান্ডারফুল টিচার, তাই না? বিস্ময় জাগা উচিত, তাই না? সেই জন্য তার বড় বড় নাম দেওয়া হয়েছে, ঈশ্বর, প্রভু, অন্তর্যামী ইত্যাদি ইত্যাদি। তোমরা আশ্চর্য হয়ে যাও যে ঈশ্বর কিভাবে সম্পূর্ণ এই জ্ঞানে ভরপুর হয়ে রয়েছেন। ওনার মধ্যে এই জ্ঞান এলো কোথা থেকে যা তিনি তোমাদেরকে বোঝান? ওনার তো বাবা নেই যার থেকে তার জন্ম হয়েছে বা তিনি জ্ঞান প্রাপ্ত করেছেন। তোমরা সকলে হলে ভাই ভাই, একমাত্র তিনিই হলেন তোমাদের পিতা। তিনি হলেন বীজরূপ। কত নলেজ তিনি বসে বাচ্চাদেরকে শোনান। তিনি বলেন, 84 জন্ম আমি নেই না, তোমরা নাও। তাহলে তো অবশ্যই প্রশ্ন উঠবে, তাই না, যে বাবা তুমি কিভাবে জেনেছ? বাবা বলেন, বাচ্চারা, অনাদি ড্রামা অনুসারে আমার মধ্যে প্রথম থেকেই সেই নলেজ রয়েছে যা তোমাদেরকে পড়াই। সেই জন্যই আমাকে সর্বোচ্চ ভগবান বলা হয়। স্বয়ং চক্রতে আসেন না, কিন্তু ওনার মধ্যে সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান নিহিত রয়েছে। বাচ্চারা, তাই তোমাদের কত খুশি হওয়া উচিত। তিনি 84 চক্রের নলেজ কোথা থেকে পেয়েছেন? তোমরা তো বাবার থেকে পেয়েছ। সত্যিকারের জ্ঞান বাবার কাছেই রয়েছে। ওনাকে বলাই হয় নলেজফুল। তিনি কারোর কাছ থেকে পড়েন, উনি তাও তিনি
সত্যি সত্যি জানেন, তাই তাকে নলেজফুল বলা হয়। এ অতি ওয়ান্ডারফুল, তাই না? সেই জন্য একে সর্বোচ্চ জ্ঞান বা পড়া বলা হয়। বাবার উপরে বাচ্চারা বিস্ময় প্রকাশ করে, ওনাকে কেন নলেজফুল বলা হয়। এক হলো এ বোঝার মতন বিষয়, আর অন্য কি বিষয় আছে? এই যে চিত্র তোমরা দেখাও, তখন কেউ কেউ জিজ্ঞাসা করবে যে ব্রহ্মার মধ্যেও নিজ আত্মা রয়েছে, আর ইনি যখন নারায়ণ হবেন তখন ওনার মধ্যেও নিজ আত্মা থাকবে। দুটি আত্মা, তাই না? এক ব্রহ্মার, এক নারায়ণের আত্মা। কিন্তু বিচার করলে দেখবে এই দুটি পৃথক আত্মা নয়, আত্মা একই। এ এক দেবতার উদাহরণ দেখানো হয়েছে। ইনি ব্রহ্মা তথা বিষ্ণু অর্থাৎ নারায়ণ হন। একেই বলা হয় রহস্যময় গুপ্ত কথা। বাবা অতি রহস্যময় জ্ঞান শোনান, যা বাবা ছাড়া আর কেউ শোনাতে পারে না। তাই ব্রহ্মা আর বিষ্ণুর দুটি পৃথক আত্মা হয় না। ঠিক তেমনি সরস্বতী আর লক্ষ্মী, এই দুজনেরই আত্মা দুটি নয়, একটি। আত্মা এক, শরীর দুটি। এই সরস্বতী পুনরায় লক্ষ্মী হন, তাই আত্মা একটাই গণ্য হবে। 84 জন্ম এক আত্মাই নেয়। এ অতি বুঝবার মতন বিষয়। ব্রাহ্মণ তথা দেবতা, দেবতা তথা ক্ষত্রিয় হয়। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। আত্মা একই। এ এক উদাহরণ দেখানো হয় কিভাবে ব্রাহ্মণ থেকে দেবতা হয়। আমি সেই, সেই আমির অর্থ কত সঠিক। একে বলা হয় রহস্যময় গুপ্ত কথা। সর্বপ্রথমে এ কথা বোঝা উচিত যে আমরা হলাম এক পিতার সন্তান। আসলে সব আত্মারাই পরম ধাম নিবাসী। এখানে নিজের নিজের পার্ট প্লে করার জন্য এসেছে। এ হলো এক খেলা। বাবা আমাদের এই খেলার খবর শোনান। বাবাই তো অরিজিনালি সব কিছু জানেন, ওনাকে কেউ শেখায়নি। এই 84 চক্রকে সেই জানেন যিনি এই সময় আমাদের শোনাচ্ছেন। পুনরায় তোমরা ভুলে যাও, তাহলে এর শাস্ত্র কিভাবে তৈরি হতে পারে? বাবার কোনো শাস্ত্র পড়া নেই, তবে তিনি এসে কিভাবে নতুন নতুন কথা শোনান? আধা কল্প হল ভক্তিমার্গ, এই কথা শাস্ত্রতেও নেই। ড্রামা অনুসারে এই শাস্ত্র ভক্তিমার্গে রচিত হয়েছে। তোমাদের বুদ্ধিতে ড্রামার আদি থেকে অন্ত পর্যন্ত কত বড় নলেজ রয়েছে। ওনাকে অবশ্যই মানব শরীরের আধার নিতে হবে। শিব বাবা এই ব্রহ্মার শরীরে বসে এই সৃষ্টিচক্রের জ্ঞান শোনান। মানুষ তো গল্প কাহিনী বানিয়ে সৃষ্টির আয়ু কত লম্বা করে দিয়েছে। নতুন দুনিয়ায় পরে পুরনো দুনিয়া হয়। নতুন দুনিয়াকে বলা হয় স্বর্গ, পুরনোকে বলা হয় নরক। দুনিয়া তো সেই একই রয়েছে। নতুন দুনিয়ায় থাকে দেবী দেবতারা, ওখানে অপার সুখ, সমগ্র সৃষ্টি নতুন হয়ে যায়। এখন একে পুরনো বলা হয়। নামই হলো আয়রন এজেড ওয়ার্ল্ড, যেমন নতুন দিল্লি আর পুরনো দিল্লি বলা হয়। বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, নতুন দুনিয়ায় নতুন দিল্লি হবে। এরা তো পুরনো দুনিয়াতেই নতুন দিল্লি রয়েছে বলে, একে নতুন দিল্লি কিভাবে বলবে? বাবা বোঝান, নতুন দুনিয়ায় নতুন দিল্লি হবে, সেখানে এই লক্ষ্মী নারায়ণ রাজত্ব করবে। তাকে বলা হবে সত্যযুগ। তোমরা এই সমগ্র ভারতেই রাজত্ব করবে। তোমাদের সিংহাসন যমুনার তীরেই হবে। পরবর্তীকালে রাবণ রাজ্যেও সিংহাসন এখানেই রয়েছে। রামরাজ্যের রাজগদিও এখানেই হবে। নাম দিল্লি হবে না, তাকে পরিস্থান বলা হবে।
পুনরায় যে যেমন রাজা হবে সে তেমনই নিজের রাজ্যের নাম রাখবে। এখন তোমরা সকলেই পুরনো দুনিয়ায় রয়েছ, নতুন দুনিয়ায় যাওয়ার জন্য এখন তোমরা পড়ছ। পুনরায় মানুষ থেকে দেবতা হচ্ছ, যিনি পরাণ তিনি তোমাদের বাবা। তোমরা জানো যে সর্বোচ্চ পিতা নিচে নেমে এসে রাজযোগ শেখান। তোমরা সঙ্গমে রয়েছ, এখন কলিযুগে পুরনো দুনিয়ার সমাপ্তির পথে। বাবা এর হিসেবও বলে দিয়েছেন, আমি আসি ব্রহ্মার শরীরে। মানুষ জানে না যে ব্রহ্মা কে, শুধু শুনেছে প্রজাপিতা ব্রহ্মা। তোমরা তো ব্রহ্মার প্রজা, তাই না? সেই জন্য নিজেদের বিকে বলো। বাস্তবে যখন তোমরা নিরাকার আত্মা, তখন শিব বাবার সন্তান শিববংশীয়। পুনরায় সাকার রূপে যখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তখন পরস্পরের ভাই বোন, তখন অন্য আর কোনো সম্বন্ধ নেই। এই সময় তোমরা সেই কলিযুগী সম্বন্ধকে ভুলে যাও, কারণ তাতে বন্ধন রয়েছে। তোমরা চলে যাও নতুন দুনিয়ায়। ব্রাহ্মণদের কেশ শিখা থাকে, অর্থাৎ টিকি থাকে। কেশ শিখা হল ব্রাহ্মণদের প্রতীক বা চিহ্ন, এটাই হল তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের কুল। ওরা তো কলিযুগে ব্রাহ্মণ, ব্রাহ্মণরা বেশিরভাগই পাণ্ডা হয়। এক প্রকারের ব্রাহ্মণ ভোগ অর্পণ করে, আরেক প্রকারের ব্রাহ্মণ গীতা পাঠ করে শোনায়। তোমরা ব্রাহ্মণরা এখন এই গীতা শোনাও, ওরাও গীতা পাঠ করে শোনায়, তোমরাও গীতা শোনাও। দেখো কত পার্থক্য। তোমরা বলো যে কৃষ্ণকে ভগবান বলা যাবে না, কৃষ্ণকে তো দেবতা বলা হয়। ওনার মধ্যে দৈবী গুণ রয়েছে, ওনাকে তো এই স্থূল চোখের দ্বারা দেখতে পারা যায়। শিবের মন্দিরে দেখবে যে শিবের নিজস্ব কোনো শরীর নেই, তিনি হলেন পরমাত্মা, অর্থাৎ পরম আত্মা, ঈশ্বর, প্রভু, ভগবান ইত্যাদি শব্দের কোনো অর্থ হয় না। পরমাত্মাই সুপ্রিম আত্মা। তোমরা সুপ্রিম নও, তোমাদের আত্মা আর এই আত্মার মধ্যে পার্থক্য কত। তোমরা আত্মারা এখন পরমাত্মার কাছ থেকে শিখছ, উনি কারুর কাছ থেকে শেখেননি। উনি তো বাবা, তাই না? সেই পরম পিতা পরমাত্মাকে তোমরা পিতাও বলো, শিক্ষকও বলো, আর গুরুও বলো। হলেন কিন্তু তিনি একই, আর কোনো আত্মা বাবা টিচার গুরু হতে পারেন না। পরমাত্মা একজনই, ওনাকে বলা হয় সুপ্রিম। প্রত্যেকেরই প্রথমে পিতার প্রয়োজন, তারপর টিচার, ভবিষ্যতে প্রয়োজন হয় গুরুর। বাবাও বলেন, আমি তোমাদের বাবাও হই, টিচারও হই, আর পরে আমি তোমাদের সদ্গতিদাতা সদ্গুরু হই। সদ্গতি প্রদান করা হলো, সদ্গতি প্রদান করা গুরু হলেন একজনই, বাকি গুরু তো অনেক হয়। বাবা বলেন, আমি তোমাদের সকলকে সদ্গতি প্রদান করি, তোমরা সকলেই সত্যযুগে যাবে, বাকিরা সকলে চলে যাবে শান্তিধামে, যাকে পরম ধাম বলা হয়। সত্যযুগে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, বাকি আর কোনো ধর্ম থাকে না, আর সব আত্মারা চলে যায় মুক্তিধামে। সদ্গতি বলা হয় সত্যযুগকে। পার্ট প্লে করতে করতে পরে দুর্গতিতে চলে আসে। তোমরাই সদ্গতি থেকে পুনরায় দুর্গতিতে আসো, তোমরাই 84 জন্ম নাও। সেই সময় যেমন রাজা রানী তেমনই প্রজা হবে, 9 লক্ষ প্রথমে আসবে। 84 জন্ম তো 9 লক্ষই নেবে, তাই না? তারপর অন্যরা আসতে থাকবে, এইভাবেই হিসেব করা হয়। যা বাবা বোঝান, সকলেই 84 জন্ম নেয় না, সর্বপ্রথম যারা আসে তারাই 84 জন্ম নেয়, তারপর কম কম নিয়ে থাকে।
ম্যাক্সিমাম 84 জন্ম। এসব কথা আর কোনো মানুষ জানে না, বাবাই বসে বোঝান। গীতায় ভগবান উবাচ্য রয়েছে। এখন তোমরা বুঝে গেছ যে এই সনাতন দেবী দেবতা ধর্ম কৃষ্ণ রচনা করেননি, এ তো বাবাই স্থাপন করেন। কৃষ্ণের আত্মা 84 জন্মের শেষে এই জ্ঞান শুনেছে, যিনি পরে প্রথম স্থানে চলে আসেন। এ বোঝার মতন বিষয়, প্রত্যহ পড়তে হবে। তোমরা হলে ভগবানের স্টুডেন্ট, ভগবানও বাচত, তাই না? আমি তোমাদের রাজার রাজা বানিয়ে দিই। এ হল পুরনো দুনিয়া, নতুন দুনিয়া মানে সত্যযুগ। এখন হল কলিযুগ। বাবা এসে কলিযুগে পতিত থেকে সত্যযুগে দেবতায় পরিণত করেন, তাই কলিযুগে মানুষ ডাকে, বাবা এসে আমাদের পবিত্র করো। কলিযুগে পতিত থেকে সত্যযুগে পবিত্র বানাও। পার্থক্য দেখো কত। কলিযুগে অপার দুঃখ, বাচ্চার জন্ম হয়েছে, সুখ প্রাপ্ত করেছে, কাল মারা গেলে তখন দুঃখী হয়ে যাবে, সারা জীবন কত দুঃখ পায়। এটা হলো দুঃখের দুনিয়া। এখন বাবা সুখের দুনিয়া স্থাপন করছেন, তোমাদের স্বর্গবাসী দেবতায় পরিণত করেন। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ। সর্বোত্তম পুরুষ বা নারী হও, তোমরা এখানে আসোই এমন লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্যে। স্টুডেন্ট টিচারের সঙ্গে যোগাযোগ রাখে, কারণ তারা মনে করে এনার সাহায্যেই আমরা পড়াশোনা করে অমুক হব। এখানে তোমরা যোগযুক্ত হয়ে থাকো পরমপিতা পরমাত্মা শিবের সাথে, যিনি তোমাদের দেবতায় পরিণত করেন। তিনি বলেন, আমাকে অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করো। তোমরা যার হলে শালিগ্রাম রূপী সন্তান, তিনি নলেজফুল, তাই নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। বাবা তোমাদের সত্যিকারের গীতা শোনান, কিন্তু তিনি স্বয়ং পড়েননি। তিনি বলেন, আমি কারুর সন্তান নই, কারুর কাছে পড়িনি, আমার কোনো গুরু নেই। বাচ্চারা, আমি তোমাদের পিতা, শিক্ষক, গুরু, ওনাকেই বলা হয় পরম আত্মা। সমগ্র এই সৃষ্টির আদি মধ্য অন্তকে তিনি জানেন। যতক্ষণ পর্যন্ত না তিনি শোনাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা আদি মধ্য অন্তকে জানতে পারো না। এই চক্রকে জানার ফলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাও। তোমাদের এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা পড়ান না, এনার মধ্যে শিব বাবা প্রবেশ করে আত্মাদের পড়ান। এ তো নতুন কথা, তাই না? এ সঙ্গম যুগেই হয়। পুরনো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, কারুর সব কিছু মাটিতে পড়ে যাবে, কারুর ধন সম্পত্তি রাজা নিয়ে নেবে। বাবা বাচ্চাদের উদ্দেশ্যে বলেন, অনেকের কল্যাণার্থে পুনরায় দেবতা বানানোর জন্য এমন পাঠশালা মিউজিয়াম খোলো, যেখানে অনেকে এসে সুখের উত্তরাধিকার প্রাপ্ত করবে। এখন তো রাবণ রাজ্য, তাই না? রাম রাজ্যে ছিল সুখ, রাবণ রাজ্যে দুঃখ, কারণ সকলেই বিকারী হয়ে গেছে। ওটা হলোই নির্বিকারী দুনিয়া। এই লক্ষ্মীনারায়ণ ইত্যাদিদেরও তো সন্তান থাকে, তাই না? কিন্তু ওখানে হলো যোগবল। বাবা তোমাদের যোগবল শেখান, যোগবলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। বাহুবলের দ্বারা কেউ মালিক হতে পারে না, আইন এ কথা বলে না। বাচ্চারা, তোমরা স্মরণের শক্তির দ্বারা সমগ্র বিশ্বের রাজত্ব নিচ্ছ, এই পড়া কত উচ্চ। বাবা বলেন, সর্বপ্রথমে পবিত্রতার প্রতিজ্ঞা করো, পবিত্র হলেই তোমরা পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা বাগদাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত।
আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। এক নম্বর, কলিযুগে সম্বন্ধ যা কিনা এই সময় বন্ধন, সেসব ভুলে নিজেকে সঙ্গমযোগী ব্রাহ্মণ মনে করতে হবে, সত্যিকারের গীতা শুনতে এবং শোনাতে হবে। দু নম্বর, পুরনো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে, তাই নিজের সব কিছু সফল করে নিতে হবে। অনেকের কল্যাণার্থে মানুষকে দেবতা বানানোর জন্য এই পাঠশালা বা মিউজিয়াম খুলতে হবে। বরদান, বাবা আজ বরদান দিয়েছেন, বাবার আজ্ঞা মনে করে ভালোবাসার সাথে প্রতিটি কথাকে সহ্য করে সহনশীল ভব। বাবার আজ্ঞা মনে করে ভালোবাসার সাথে প্রতিটি কথাকে সহ্য করে সহনশীল ভব। ব্যাখ্যা, কিছু কিছু বাচ্চা বলে যে আমি তো রাইট, তবু আমাকেই সহ্য করতে হবে, মরতে হয়। কিন্তু এই সহ্য করা বা মরাই হল ধারণার সাবজেক্টে নম্বর নেওয়া, সেই জন্য সহ্য করার সময় ঘাবড়ে যাবে না। কিছু বাচ্চা সহ্য করে, কিন্তু কষ্টের সাথে সহ্য করা আর ভালোবাসার সাথে সহ্য করার মধ্যে পার্থক্য রয়েছে। কী কী পরিস্থিতি আসছে তার কারণে সহ্য করেছ তা নয়, বরং বাবার আজ্ঞা হল সহনশীল হও। তাই আজ্ঞা মনে করে ভালোবাসার সাথে সহ্য করা, অর্থাৎ নিজেকে পরিবর্তন করে নেওয়া, এতেই মার্কস রয়েছে। স্লোগান, যে সদা খুশির পুষ্টিকর পথ্য খায় সে সদা স্বাস্থ্যবান থাকে। যে সদা খুশির পুষ্টিকর পথ্য খায় সে সদা স্বাস্থ্যবান থাকে। আজকের সমান, আমি সহনশীল আত্মা। ওম শান্তি।